বুঝা যার সিলুটি মাত্র আপনার আর তেজ একটু বাড়ে, মজা লাগে। আচ্ছা আমি আরো ভাবছি মনে হয় না আপনারা তো ঢাকা ঢুকা থাকি হুজুর আর না আনলে আমার সিলেটি মানুষের মন ভরে না, অথচ আমরা সিলেট কত বড় বড় আলেম হল ফরির জন ঢাকা যা হুজুর হল থেকে আরো বহুত ভালো হয়েছে, বহুত বড় বড় আলেম তো বুঝলাম না সিলেটি ভাষার খুব আলাদা টেস্ট আছে বোঝা যাবে। হ্যাঁ নামাজও আমরা আমাইলে মসজিদও আমাইলে ইনকিতা ক্যাটাগরি ক্যাটাগরি করা আছে না কিতা বলে অবাইদি বউ ঔ বংশর মানুষ, অবাইদে ও বংশর মানুষ, অবাইদে ও সাইটের মানুষ, এলা কোনো বাঘ আছে নি অখন বুঝছেন না নি আপনারা, এলা কোনো বাঘ আছে নি নাই। নামাজও গেলে দেখা যায় সবে একবারে সকল বংশর মানুষ একলগে, এমন এমন কি দেখবা এক বংশর লগে আর এক বংশর শত্রুতা, মসজিদও আমাই গেলে দুহেগু আমার একলগে উবায় বেড়াচেরা আছে নি মাতুকা বেড়াচেরা আছে নি। নামাজে যখন আমরা সামিল হয়ে যাই মসজিদে যখন আমরা ঢুকে যাই আমাদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য থাকে না, স্ট্যাটাস কিংবা ব্যক্তিত্ব নিয়ে সেখানে কোনো আলাদা করে মারামারি চলে না। কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সে যদি গিয়ে চেয়ারম্যান সাহেবের পাশে নামাজে দাঁড়ায়, শিল্পপতির পাশে যদি নামাজে দাঁড়ায় চেয়ারম্যান সাহেব কিংবা শিল্পপতি এই কথা বলতে পারবে না, তুমি তো সামান্য রিক্সাওয়ালা তুমি কেন আমার পাশে দাঁড়িয়েছো। যদি এই কথা বলেও ফেলে রিক্সাওয়ালা বলবে ও মিয়া চেয়ারম্যান গিরে তোমার গিয়ে ইউনিয়ন পরিষদে দেখাও, এখানে মসজিদে এসেছো এটা আল্লাহর ঘর, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, বলবে কি বলবে না। এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খারে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খারে হোগে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলাম হয়ে যায়। কোনো ভেদাভেদ থাকে নামাজে আসলাম ভেদাভেদ নাই, মসজিদের বাহিরে তো ভেদাভেদ আছে না নাই। আপনি আপনার ড্রাইভারের সাথে বসে ভাত খাইতে পারেন না, আপনার ইজ্জত চলে যায়, গরর খামলা বেটার লোকের বই আপনি ভাত খাইতে নাই, আপনার তো বিয়ে সাথে তো হলতে আগলাই দিচ্ছ নবাই বিআইপি সিআইপি আর নবাই গাঁর মানুষ বউ আছে। ও মুসল্লি ভাই আপনি নামাজ থেকে কি শিখেছেন আমাকে বলেন, আপনি নামাজ থেকে আপনি নামাজ থেকে কি শিখেছেন আমাকে বলেন। নামাজে আপনি একসাথে দাঁড়াতে পারলেন, নামাজের বাহিরে এই ভেদাভেদ কেন? এই ভেদাভেদগুলো আমাদের সমাজে আছে, আছে, এই কারণে আমাদের সমাজ সুন্দর হচ্ছে না। নামাজ আমাদেরকে শেখাচ্ছে ভেদাভেদহীন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সুন্দর একটি সমাজ গঠনের শিক্ষা আমরা নামাজ থেকে পাই। নাম্বার থ্রি, তিন নাম্বার, নামাজ আমাদেরকে টাইম মেনটেন শেখায়, টাইম মেনটেন সময়ানুবর্তিতা শেখায়। বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজের আল্লাহ প্রদত্ত একটা শিডিউল আছে না নাই? নামাজ আপনি আপনার টাইম মতো পড়লে হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজকে আমি নির্দিষ্ট সময়ানুবর্তিতার উপরে ফরজ করে দিয়েছি। ফজরের নামাজ কেউ যদি বলে আমি সকাল আটটায় পড়ব, হবে মাতুকা হবে মুকুর পিতরে কিনা খের হারাই বলেছেন নাকি আপনারা, মাত ধরা না কেন ঠাড়া পড়ছে নাকি তা। ফজরের নামাজ কেউ যদি বলে আমি সকাল আটটায় পড়ব, তার টাইম মতো হবে? জোহরের নামাজ কেউ যদি বলে না সন্ধ্যা সাতটায় পড়ব, হবে? পাঁচ ওয়াক্ত নামাজের একটা টাইম আছে। এই যে টাইম মতো আপনি নামাজে গেলেন, কিন্তু আপনি এমন মুসলমান টাইমের কাজ টাইমে করেন না। তোমরা যারা পড়াশোনা করছো তোমরা পড়ার টাইমে ঘুমাও, পড়ার টাইমে তোমরা খেলাধুলা করো, তার মানে টাইম মেনটেন তোমার জীবনে নাই। দেখা যায় অনেকে বারোটায় ঘুম থেকে উঠে, এগারোটায় ঘুম থেকে উঠে, দুপুর একটায় ঘুম থেকে উঠে, এরকম আছে আপনাদের এলাকায়? এগুলো আরও বেশি হওয়ার কথা। ভাই যদি একজন দুইজন খালি লন্ডন আর আমেরিকার যান কিতে হে পুরা সাঙ্গ উঠে গেছে,
খালি ফাটাইবার হে বইয়া বুঝা খাইব, টাইম মেনটেন জীবনও নাই, কেতাইলা আসেনি বুঝা যার সিলটি মাত্র আপনার আর তেজ একটু বাড়ে, মজা লাগে। আচ্ছা আমি আরো ভাবছি মনে হয় না আপনারা তো ডাকা ডুকা থাকি হুজুর আর না আনলে আমার সিলেটি মানুষের মন মরে না, অথচ আমরা সিলেট কত বড় বড় আলেম হল ফরির জন ডাকা যায় হুজুর হল থেকে আরো বহুত ভালো হুজ বহুত বড় বড় আলেম তো বুঝলাম আমি না সিলেটি ভাষার খুব আলাদা টেস্ট আছে বুঝা যাবে। হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই আমিও কই মনে এই যে সময় দেখবা আমরা লাইফ হয়ে গেছে ওলা ফুস্টারও যদি লেখা থাকে আপনারা ভালো মানুষ আমি তো আগেও হয়েছি আপনার এলাকার কোন জায়গার লেখা আছে অনুষ্ঠান আরম্ভ হইব 12টা পাবলিকে হয় না বুঝছি এটা 2টা আরম্ভ হইব, অর্থাৎ টাইম মেনটেন আমরা জীবনের মাঝে টাইম মেনটেনটা কি তা আছে না নাই নাই আছে কে কইল বাপরে বাপ আমরার অবস্থা হইল এমন 9টার গাড়ি 6টার যায় গাড়িওয়ালাও জানে না রেলওয়ে স্টেশন থাকলে স্টেশনের মাস্টরও জানে না এক বেটা যাইতো কোনো বাইদি রেলওয়ে স্টেশনে বই রয়েছে এখন 11টার সময় ট্রেন লাগে যুগে দিয়া বই রয়েছে হয় বাংলাদেশ তো জানি না কুম্বালায় দেখছে ঠিক 11টার সময় ট্রেনের হুইসেল হয়ে বাংলাদেশও এত সুন্দর সিস্টেম কোনদিন থেকে হইল খুশির টেলায় বেটায় উবাই গেছে উবাইয়া লাগি স্টার্ট মারে আরো জানে আত দরজা হয় উবাও কই যাও এটা খাইল দেয় 11টার ট্রেন আইজ রাইত 11টা দিয়েছে এরকম আছে। তাহলে নামাজে আমরা টাইম মতো দেয় এই যে 7:30টায় আজান হবে সারা আজান একটা টাইম আছে না শিডিউল আছে তো আপনার জীবনটা তো শিডিউল ভিত্তিক চলছে না এই জন্য আমরা উন্নতি করতে পারি নাই। তোমরা যারা পড়াশোনা করছো তুমি যদি টাইম মেনটেন করে স্টাডি না করো তোমার কেরিয়ার সুন্দর হবে না আর তোমার কেরিয়ার এখন সুন্দর হইতো কিলা তোমরা এখন পড়াশোনা বাদ দেয়া যে যে পরিমাণ যে লম্বা সময় অনলাইনে থাকো হায় রে হায় তারা 10-12 ঘন্টা এখন ফেসবুকও চালায় কিন্তু আমি ভুল হয়েছি না আর এখন আপনারাও কইরাম ই ছেলে মেয়েগুলোরা তো ফোন তো আপনারা দিছে আরে বাপরে বাবা আমি এক জায়গায় গেলাম একজনে কইরা হুজুর দোয়া করবা আমার ফিরে জিএসসি থেকে প্লাস পাইছে আমি খুশি হইয়া আইফোন দিছি টাকা বেশি তো কইলাম বালা করছেন কিছুদিন বাদে আপনারে জামাইও গিফট করবো আমি জানি আপনারা আমার লগে সব একমত হইবা মজার একটা তথ্য নৌকা রাগ করেনি আপনারা এরা সিলেটি ভাষা স্যার করি ওলা কইরাম বুঝা তারা টেস্ট ফার দেখবা ওখনকুর ফুসকা ফুসকা ভুয়া ফুরিন দিছে তা বুঝুন আমরা ইন্টারমিডিয়েটও গিয়া ইনো আমার বাবা চাচাও হল আছেন যারা আপনারা আমার লগে একমত হইবা যে আমরা ইন্টারমিডিয়েট লেভেল বা ই বয়সও গিয়া আর যেটা বুঝছি ওখান দেখবা 6-7 ভুয়া ফুরিন আমরা থেকে আরো বেশি বুঝে এখন আমি চিন্তা করলাম এটা কম বয়স কথা ফাঁক লাগিলা আর চিন্তা করি আমি আবার রেজাল্ট পাইছি দেখছি দুই কারণে এরা বেশি ফাঁকছে কয় কারণে মাতুকা 1 নাম্বার অপশিক্ষা আর 2 নাম্বার অপসংস্কৃতি 1 নাম্বার অপশিক্ষা 2 নাম্বার অপশিক্ষা কিলা বাপরে বাপ ফঙ্কু 7-6-7 ওর সিলেবাসের মাঝে শারীরিক শিক্ষা বই এখানে হারাইছেন নয়া নয়া নাই বাক্যা কত বছর হয়ে গেছে তো দেখবা ইতা এমন এমন চাপ্টার হল আছে এমন এমন অশ্লীল যৌন উন্মাদনামূলক চাপ্টার আছে ইতা যখন ক্লাসে ফোরানি হয় তখন এই ছোট ছোট কোমলমতি বাচ্চাইন যারা আপনার ফুয়া ফুরেন ছোট ছোট যারা কোমলমতি বাচ্চাইন এরা ইতা পাঠদান দিকে এরা চিন্তা চেতনা এই কম বয়সটা কেউ অশ্লীল যৌনতার দিকে যাই গিয়া আমি ভুল হয়েছিনি 2 নাম্বার হইলো অপসংস্কৃতি এখন যার এত ফোন একটা আছে আর ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন আছে হের গেছে সারা দুনিয়াই আছে কিতা হইতাম দুঃখর কথা আমরা যখন ছোট আসলাম আসলে ছোটবেলার কথা তো আমরাও মনে নাই বড় হওয়ার ফলে একটু যখন বুঝেছে দেখছি যে বাচ্চাইনতে ছোট ছোট লেদা বাচ্চাইনতে খানলে মা বাপে কুড়ো লইয়া আয় আয় চাঁদ মামা শুনাইছেন আনায় গল্প শুনাইছেন আমি একটু অসুস্থ মারতে কষ্ট ওর মাত বুঝতে কষ্ট দিই আপনারা আচ্ছা কষ্ট হইলে উঠবে না আগামী বছর ফুসাই দিব তো আয় আয় চাঁদ মামা কিংবা কবিতা গল্প শুনাইতা আর অঙ্কু এখন আপনি দেখবা বাচ্চাতে খালি খানলানি ইউটিউবে আমায় দোলাইলা বেবি শার্ট ডুট ডুট ডু লাগাইয়া কথা ঠিক কইছিনি আগে ঘুরুতা ঘুরুতা এখানলে মানুষে কুড়ো লইছে বুকত লইছে মা বাপে
অঙ্কু মায়ও ফেসবুক চালাইরা, বাপেও চালাইরা, আর বাপুরের লোকেরা ধরো ধরো তুমি ওটা নাও, তুমি আর ওটা নাও। এই যে ছোট বয়স থেকে আমি এদিন দেখি এক বাচ্চায় স্মার্টফোন আতলিয়া আর দিয়ে ওটা করে ওটা করে, আমি জিকে ইলাম গুড বাপরে বয়স কত হয়, 2 বছর খেলাম বালা, 2 বছর বয়সে যে ঠেলাম আর এই ঠেলাম তো আমিও পারি না, ভুল হয়েছে দেখো কাজ। এই বাচ্চারা তো ফোন তুলিয়া দিছে খেয়ে 6-7 আর ফুয়া ফুরিনতে যে টিকটক ভিডিও বানাই নঙ্কু, আমি টিকটক অ্যাপস কিতা এটা চিনিও না, এব আমার ফোনও এই টিকটক অ্যাপস নাই, তারার ফোনও আছে নি। দেখো কাই অপসংস্কৃতি আমরা বাচ্চান্তরে কোয়াই নেওয়া যায়। আমি আমার বাবা অকল যারা ছেলে মেয়ে আছে হইলাম ইন্টারমিডিয়েট ফাঁস করার আগ পর্যন্ত ফুয়া ফুরিন তোরা তো আল্লাহর ওয়াস্তে আপনারা ফোন দিবা না, দিতাও না গেলে এখন অনলাইন ক্লাস আর ওঠাইছি। এখন বাচ্চারা এমন ফাঁকা ফাঁকস হয় স্কুল বন্ধ হইলে তারা যে খুশি হয় বোঝা যায়, ঈদর ঈদর সানও ঠেকেছে ঠিক না নেই, আর বুঝলাম না করোনা এখানে দেখি স্কুল কলেজ আর মাদ্রাসাও চিনে আর খুলতেও চিনে না, মাঝখানেও স্কুল কলেজ কতদিন খুললো তো স্কুল কলেজ দেখলাম আবার খুব সিস্টেমে চালু হয়েছে সপ্তাহ 2 দিন বা 3 দিন, আমি কিতা ভুল কইরাম নেই। আমি বাড়িতেইছি আমার বাতি যা স্কুলে যায় দেখলাম সপ্তাহ 2 দিন, কইলাম কিতা বেটা বাতি যা তুমি সপ্তাহ দিকে 2 দিন যাও বার্সিটি দুটি কোছো না কিতা, হয় না আঙ্কেল না 2 দিন যাই তাও 2 দিন সারা নাই 1 ঘন্টা ক্লাস করে আই যায়, কইলাম বেটা কেন এখন উনি করোনার লাগি, কইলাম বুঝছি করোনা সপ্তাহ 2 দিন ঘুমায় আর বাকি 5 দিন বার হয়, আর 2 ঘন্টা ক্লাস করো 23 ঘন্টা করোনা ঘুমায় আর 1 ঘন্টা বার হয় না নি, তা কি জাত খারবার করোনা এখন খালি আইছে ইয়ত মাহফিল মসজিদ মাদ্রাসাত স্কুল কলেজ আর শিক্ষা প্রতিষ্ঠান খেলা অসলের মেলা অসলের। বন্ধ যদি করতেই হয় স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দেন, মেলা বন্ধ করে দেন, নাচ গানের আসরগুলো বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দেন, মদের বার বন্ধ করে দেন, মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মাহফিলের অনুমতি দিয়ে দেন। মসজিদ মাদ্রাসা মাহফিল যত বাড়বে আল্লাহর রহমত তত বেশি বাড়বে ঠিক কিনা, বুঝলাম না ব্যাপার। আখতা আখতা বাড়ি যায় ই তাপ সর্দি খাসি, ইতার আধুনিক নাম করোনা হইল গীতা, তাপ সর্দি খাসি ইতার আধুনিক নাম কোভিড-19 হয়েছে কিনা এটাও বাইকবা দেখার দরকার আছে বললাম। এদিন আমার একজনে কইরা যে হুজুর আগে আমরা হইতাম তাপ সর্দি অঙ্কু না গীতা এটার নাম হয়ে গেছে কোভিড-19, আমি কইলাম বাবা ইতা আমি জানি না, ওই তো পারে এটা আমি জানি না, গজব দেওয়ার মালিক কে, উঠানির মালিক কে, রহমত আওয়া লাগে যে সকল কাজ করলে এই সকল কাজ বাড়ানোর দরকার আছে নি, আপনি নিজে নেক কাজ করুকা এবং নেক কাজের পরিবেশ যত তৈরি করবা রহমত আইব না গজব আইব, আরো জোরে হোক রহমত আইব না গজব আইব। বাচ্চাদের হাতে কখনো ফোন তুলে দিবেন না, আর সময় অনুবর্তিতা শিখতে হবে। তোমরা যারা পড়াশোনা করছো তোমরা 10-12 ঘন্টা ফেসবুকিং করো, এত কি করছো তোমরা, তোমরা যে ফেসবুক চালাচ্ছ এই ফেসবুক কেউ না কেউ আবিষ্কার করেছে, ওরা তোমাদেরকে দিয়ে খেলাচ্ছে আর যেটা খেলাবা করছো তুমি এখন পাবজি পাবজি ফ্রি ফায়ার। আমি একবারে মাহফিলে গেছি খুব ক্লান্ত হইলাম ভাই ক্লান্ত, তোরা হুতবার লাগি দাও দিছে এক রুমো হারাইয়া হুত হুচ্ছি আমি হুতার বাদে খালি খালি দেখি বন্দুকের আওয়াজ শোনা যায় ফায়ার করে, ডানে মার সামনে মার ফিসে মার সামনে মার, আমি তার আদানি ফোন দিছি ভাই খুয়াইছো খালাও হয় হুজুর কিতা হয়েছে কইলাম উনু খর ডানে মার সামনে মার খর না ই আমরা গরর বোথাই এগু খান্দাত লাগার উমো খেলার ফ্রি ফায়ার কইলাম বালা মাতুকা আমি কিতা বানাই কইরাম না আছে। তোমরা যারা পাবজি খেলো পাবজিতে আসক্ত যারা, আমি গত কয়েক মাস আগে নয়া দিগন্তর রিপোর্ট পড়লাম যে তখনই এই গেমসটা যারা ইয়ে করেছে তারা তখনই নাকি $500 মিলিয়ন পর্যন্ত তারা মানে তাদের সাপ্তাহিক নাকি মাসিক একটা আয় ছিল, আমি পড়লাম খেয়াল নাই। তো দেখো ওই যে ফেসবুক ইউটিউব বলো আর এগুলা বলো সব তারা বানিয়েছে, তুমি আসো খেলায় তারা আছে আবিষ্কারে, বাইরে তুমি পড়াশোনা করো পড়াশোনা করে তাদের মতো আবিষ্কারে আগাইতে পারো কিনা সেই চিন্তা তুমি করো, সময়গুলোকে কাজে লাগাইতে হবে। এই শিক্ষা আপনারা মাস থেকে পাই।
কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, বান্দারে কোরআনের মজলিসে বসে দুটি আমল করো। রাব্বুল আলামিন কোরআন কারীমে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হও, মনোযোগের সাথে তা শ্রবণ করো, অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে উঠা বসা করে এইরকম পরিবেশ নষ্ট করে আল্লাহর কালাম শোনো না। আদব শেখাচ্ছে মোল্লা নাকি আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, মনোযোগী হয়ে শোনো। দুই নাম্বার ও আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, কথাবার্তা বলো না, কারণ কোরআনের কথা শুরু হয়ে গেলে অন্য কারো কথার কোনো দাম থাকতে পারে না। তাহলে কোরআনের আলোচনা শেখা আমরা শোনার জন্য আমল শেখাচ্ছেন আল্লাহ কয়টা? দুইটা। এক নম্বর আল্লাহ বলেছেন মনোযোগী হও, দুই নম্বর আল্লাহ শেখাচ্ছেন বান্দা চুপচাপ হয়ে যাও। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো? মুখ ঠাটা পড়ছেন আপনারা, ইনশাল্লাহ বলো না কেন, হোক ইনশাআল্লাহ। আমরা সালাতুল মাগরিব কমপ্লিট করে আলোচনা শুনতে বসেছি, কিছুক্ষণ পর আরেকটি সালাত আসন্ন, আরেকটি সালাত আমাদের সামনে। ওই সালাতের নাম কি? সালাতুল ঈশা। দুই সালাতের মাঝখানে যেহেতু আলোচনায় বসেছি, সেহেতু এই কেন্দ্রিক কিছু কথাবার্তা আজকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম বানিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড অ্যান্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আরেকটু জোরে বলেন, আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সর্বোৎকৃষ্ট নমুনা, বেস্ট এক্সাম্পল পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে, আর ওই ইবাদতের নাম হচ্ছে সালাত। প্রশ্ন হচ্ছে, কি কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য রেগুলার এভরিডে প্রত্যেক দিন আল্লাহ তাআলা কেন পাঁচ ওয়াক্ত সালাত কম্পালসারি করেছেন, বাধ্যতামূলক ফরজ করেছেন? ওয়াই, হোয়াটস দ্য রিজন, কারণ কি যে আমরা প্রত্যেক দিন পাঁচবার নামাজে সামিল হয়ে আল্লাহ তাআলাকে সাজদা দিব? শুধু কি এই কারণে নামাজ ফরজ করা হয়েছে? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন আপনারা? রেগুলার এভরিডে প্রত্যেক দিন পাঁচবার নামাজে গিয়ে আমরা আল্লাহ তাআলাকে সাজদা দিব, কেবলমাত্র শুধুমাত্র কি এই কারণে নামাজ ফরজ করা হয়েছে? না, কারণ আপনি আমি আল্লাহ তাআলাকে সাজদা না দিলেও আল্লাহর কোনো লস নাই, কারণ আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে যারা প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে সাজদা দেয়। সুবহানাল্লাহ। বলেন, আমি আপনি যদি আল্লাহকে সাজদা না দেই, আমরা যদি আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল ছেড়ে দেই, আমরা যদি কেউ আল্লাহর তাসবিহ না জপি, আল্লাহর কোনো লস হবে না, কারণ আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ জপে কার। আপনি সাজদা দিলেই কি না দিলেই কি, তাসবিহ জপলেই কি আর না জপলেই কি, আপনি আল্লাহর ইবাদত করলে লাভ আপনার, না করলে লস আপনার, এখানে আল্লাহর লাভ লস জড়িত নয়। বুঝতে পেরেছেন কথা? আচ্ছা, তাহলে শুধুমাত্র সাজদার জন্য এই নামাজ দেওয়া হয় নাই। প্রশ্ন হচ্ছে, কি কারণে এভরিডে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ দিয়েছেন? এর উত্তর কি আপনারা জানতে চান? জানতে চান।
আচ্ছা, এর উত্তর হলো আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করব, এই জীবন পরিচালনার সামগ্রিক প্রশিক্ষণ গ্রহণের জন্য আল্লাহ তাআলা রেগুলার আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত আবশ্যক করে দিয়েছে। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে যাইয়েন না, খুব দামি দামি কথা হবে, দিলের কান দিয়ে শুনে যান। যাদের কাছে স্মার্টফোন আছে পারলে নোট করে নিয়ে যান। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, শুধু কি নামাজের গুরুত্ব বলে আমি চলে যাব নাকি? নামাজের গুরুত্বের ওয়াজ বহু শুনেছেন আপনারা, আজকে শুনে যান একটু ডিফারেন্ট কথাবার্তা, এক্সক্লুসিভ কিছু কথা শুনে যান। শুধুমাত্র সাজদা দেওয়ার জন্য আল্লাহ আপনার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই। আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন, জীবন পরিচালনার কমপ্লিট একটি প্রশিক্ষণ বা ট্রেনিং রয়েছে এই নামাজের ভেতরে। নামাজের ভেতরে, নামাজের এই আনুষ্ঠানিকতার ভেতরে এমন কিছু অন্তর্নিহিত শিক্ষা রয়েছে, এগুলোকে আপনি গ্রহণ করে জীবন আপনি তা জীবনে বাস্তবায়ন করবেন, এই জন্য আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি তো এই সংক্ষিপ্ত সময়ে সব কিছু বলতে পারবো না, এই জন্য আজ আপনাদের সামনে নামাজের এমন কিছু বাস্তবমুখী শিক্ষা তুলে ধরব যেগুলো আমরা গ্রহণ করতে পারলে আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন অনেক সমৃদ্ধ হবে ইনশা আল্লাহ। সবগুলো বলা সম্ভব হবে না, দেখি কয়টা বলা যায়। নামাজ আমাদেরকে কি কি শেখাচ্ছে, নামাজ আমাদেরকে কি কি শেখাচ্ছে, আজকের আলোচনার বিষয় হলো নামাজ আমাদেরকে কি শেখায়। বুঝতে পেরেছেন সবাই? নাম্বার ওয়ান, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপনের শিক্ষা দেয়। আমরা মুসলমানরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন দলাদলি না করি, আমরা যেন সেপারেট হয়ে না যাই, আমরা যেন বিচ্ছিন্ন না হই, দলাদলি যেন আমরা না করে সবাই একসাথে থাকি, এই শিক্ষাটা নামাজের ভেতরে আছে না নাই? সবাই একটু বলেন তো দেখি, নামাজকে কি একা একা ফরজ করা হয়েছে নাকি জামাতের সাথে ফরজ করা হয়েছে? নামাজ কিন্তু একা একা ফরজ করা হয় নাই, বরং নামাজকে রব্বুল আলামিন জামাতের সঙ্গে ফরজ করেছেন। এই জন্য কোরআনুল কারীমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর-রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, আর যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। এখন মসজিদে আমরা যখন ঢুকি তখন আমাদের মধ্যে কি কোনো দলাদলি ঠেলাঠেলি থাকে? মসজিদে যখন আমরা যাই, আওয়ামী লীগের ভাই কি কখনো বলে আমি ক্ষমতাসীন সরকার দলের লোক, আমি সামনের কাতারে থাকি, তুই বিএনপি তুই চর্ম নাই, তুই জাতীয় পার্টি, তুই আমার পেছনে যা, পেছনের কাতারে যা, কখনো এই কথা বলে? একটু জবাব দেন, কখনো এভাবে বলে? নামাজে ঢোকার পরে, মসজিদে যাওয়ার পরে আমরা কি কখনো বলি আমি কৌমির হুজুর, তুমি আলিয়ার হুজুর, তুমি পিছনে যাও, এরকম বলে? কেউ কি বলে আমি ফুলতলির হুজুর আর তুমি কৌমির হুজুর, তুমি পিছনে যাও আমি সামনে, এই কথা কখনো বলে? বরং মসজিদের ভেতরে ঢুকলে আপনারা দেখবেন এক চমৎকার দৃশ্য, আওয়ামী লীগের ভাইয়ের পাশে বিএনপির ভাই, কৌমির হুজুরের পাশে আলিয়ার হুজুর, আলিয়ার পাশে ফুলতলির হুজুর, সেখানে চমৎকার একটি ঐক্যের দৃশ্য আছে না নাই বলেন? মসজিদে এই চমৎকার দৃশ্য থাকলো, মসজিদের বাহিরের অবস্থাকে নিজে কত মুসলমানও আমরা অনেকে বানাতে পারি নাই। যদি বলা হয় ভাই আপনি কে, আপনার পরিচয় দেয়, একজন কয় আমি আহলে হাদিস, আরেকজন কয় আমি হানাফি, একজন বলে আমি কৌমি, আরেকজন বলে আমি আলিয়া, আরেকজন বলে আমি ফুলতলি, আরেকজন বলে আমি গরম সুন্নি, আরেকজন বলে আমি ঠান্ডা সুন্নি, লজ্জা হয় তোমার জন্য যে তুমি তোমার পরিচয় মুসলমান দিতে পারলে না? আমি আল্লাহর কোরআনের একজন ছাত্র, কোরআন নিয়ে, কোরআন আমি পড়ি, কোরআন আমি গবেষণা করি, কোরআন পড়তে গিয়ে গবেষণা করতে গিয়ে আল্লাহর কালামের কোথাও আমি পাই নাই,
কৌমি হওয়া লাগবে, আলিয়া হওয়া লাগবে, ফুলতলি হওয়া লাগবে, কোথাও আমি পাই নাই গরম সন্নি ঠান্ডা সন্নি বা আহলে হাদিস হওয়া লাগবে। বরং কোরআন পড়তে গিয়ে কোরআন গবেষণা করতে গিয়ে আমি দেখেছি আল্লাহ বলেছেন বান্দারে মুসলমান হ, মুসলমান হয়ে বেঁচে থাক, আর মুসলমান না হয়ে মরে যাইস না। আদেশটা কার? রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরে যাইস না, আর আপনি নিজের আলতু ফালতু পরিচয় দিয়ে দিন যত যাচ্ছে ততই আপনি মুসলমানের মধ্যে দোলাদুলি বাড়িয়ে দিচ্ছেন। কি ফালতু পরিচয় দিচ্ছেন আপনি? আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি, আর আমরা যারা আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি, আমাদের পরিচয় একটা, আমরা ইসলামের অনুসারী আর আমরা সবাই হচ্ছি মুসলমান। আপনাদের কথা কি আর বলবো, আমাদের মতো হুজুররাই তো এখন মানুষদেরকে দিন যত যাচ্ছে ততই আমরা ডিভাইড করে ফেলছি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, এখন পরিণতি খুব ভয়াবহ, পরিণতি অত্যন্ত ভয়াবহ, যে অবস্থা শুরু হয়েছে আমরাই আপনাদের কাছে দোয়া চাওয়া লাগবে যে আপনারা একটু আমাদের জন্য দোয়া কইরেন, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। কারণ আমাদের মধ্যে ঐক্য নাই, একজন মায়ের খায় আরেকজন কয় তো কি হয়েছে, এটা তো আমাদের না, খাইলে আমাদের কি? মিয়া সাহেব আপনি বুঝলেন না, এর পরের সিরিয়ালটা যে আপনার, আপনার বিবেক এটা আপনাকে বুঝতে দিল না। আপনি বলতেছেন এটা ফুলতলির হুজুর, এটা কৌমের হুজুর, মায়ের খেজে তো কি হয়েছে। মনে রাখবেন ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা কখনো কোনো দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা ইসলাম আলেম উলামা আর পুরো ইসলামকে মুসলিম উম্মাকে ধ্বংসের জন্য প্ল্যান মাফিক তারা কাজ করে আগায়। এটা আপনার ফিলিস্তিনে যখন মুসলমানকে মারা হয় জিজ্ঞেস করে না এ তুই হানাফি না দেওবন্দি, কাশ্মীরে যখন মারা হয় জিজ্ঞেস করে না তুই কওমি না আলিয়া, ইসলাম বিরোধীরা যখন যাকে ধরে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে, কবে আপনি বুঝবেন? আলেমে আলেমে বিভেদের কারণে, ঠেলাঠেলির কারণে, আজ জালেমে জালেমে দোস্তি হয়ে ইসলাম পন্থীদের উপরে বর্তমান সময়ে চরম দুরাবস্থা নেমে এসেছে। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে। এখন কে বুকের উপরে হাত বাঁধবে আর কে নাভির উপরে হাত বাঁধবে, এগুলা নিয়ে ঠেলাঠেলি করতে করতে নামাজে যারা আসে না এদের অবস্থা খারাপ হয়ে গেছে। শুধুমাত্র হাত বাঁধা নিয়ে এখন মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। যে বুকের উপরে হাত বাঁধতেছে বাঁধতে দেন, যে নাভির উপরে হাত বাঁধতেছে বাঁধতে দেন, হাম্বলি মাঝহাবের তারা তো হাতই বাঁধে না, অসুবিধা কোথায়? এগুলা নিয়ে ঠেলাঠেলি না করে যারা মসজিদে আসে না, পারলে ওয়াজ নসিহত করে মাথায় হাত বোলাইয়া ভালোবাসা দিয়া বেনামাজি গুলারে মসজিদে আনে। আপনি কামের কাম করেন না, বরং যারা মসজিদে আসছে এদের মধ্যে ঠেলাঠেলি লাগাই দিয়া মসজিদ ভাগ করছেন আপনি। যার ইচ্ছা আমিন জুড়ে বলুক, যার ইচ্ছা আমিন আসতে বলুক, মাঝখানে গেঞ্জাম লাগান কেন? হজ আর ওমরা করেছেন কে কে একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা হাত নামান, আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। আল্লাহর রহমতে আমিও তো একাধিকবার গিয়েছি মসজিদে হারামে, আমি অনেকবার অনেকবার নামাজ পড়েছি, সেখানে
দেখবেন আমিন কেউ জুড়ে বলে কেউ আসতে বলে, কোনো ঠেলা ঢেলি আছে? আমি এশার নামাজ আদায় করছি মসজিদে হারামে, ইমামতি করছেন ফাদিলাতুল শেখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস, সুরাতুল ফাতিহা শেষ করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমার পাশে পাকিস্তানি একজন বলে আমিন জোরে, আর আমি বলছি আস্তে করে আমিন। নামাজ শেষ হওয়ার পরে সে আমাকে বলে না, এই তুই কোন দেশ থেকে আসছ, আসতে বললি কেন? আর আমিও তারে বলি নাই, কি রে তোর শরীরে কি তেল বেশি হয়েছে নাকি এত জোরে বললি কেন? ঠেলাঠেলি আছে? আপনি কেন ঠেলাঠেলি করেন? আর কত মানুষকে ডিভাইড করবেন? সালাতে দুহাত কোথায় বাঁধবেন আবির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। হ্যাঁ পাবলিক, তুমি টুপি দিয়া মুসলমান চিনো, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ইসলামপন্থীদের উপরে কুরবানি চালানোর সাহস পেয়েছে। দেখবেন এখন টুপি কয়, এটা চর্ব নাই টুপি, এটা ফুলতলি টুপি, এটা আলিয়া টুপি, এটা কৌমি টুপি। এই বেকুবরা টুপি দিয়ে ইসলাম যাচাই করার কারণে ইসলাম বিরোধীরা আজ একজোট হয়ে আমাদের মাথার উপরে চেপে বসেছে। টুপি দিয়ে তুমি ইসলাম খুঁজো, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেকে লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথা বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামাদেরকে বলবো, দলাদলি বাদ দেন, যে মায়ের শুরু হয়েছে নিলে এই মায়ের কিন্তু আর থামবে না। আর যারা বলতেছেন অসুবিধা কি, আমি তো ভালো আছি, আমার এক ভাই মজলুম হয় আর আপনি চুপচাপ থাকেন, আপনার মুখ দিয়ে কথা বের হয় না, বিশ্বাস করেন পরের সিরিয়ালটা আপনার উপরে আসবে, পরের সিরিয়ালটা আপনার উপরে আসবে। ঐক্যের শক্তি কম না বেশি? অনেক বেশি। দেখেন একটা লাঠি যদি আপনার হাতে দেওয়া হয়, একটা লাঠি মুচড় দিয়ে ভাঙা সহজ না কঠিন? এক হাজার লাঠি আপনার হাতে দেওয়া হোক, ভাঙা সহজ না খুব কঠিন? কুতাকুতি শুরু হবে, ভাঙতে পারবে না। কি বুঝলেন? আমরা যতক্ষণ নিজেদের সংকীর্ণতাকে ঝেড়ে সবাই ঐক্যবদ্ধ হতে না পারব, এক লাঠিকে যেমন ধরলেই সহজে ভাঙা যায়, দলাদলি করে করে এক আলেম আরেক আলেমকে দেখতে না পেরে হিংসা বিদ্বেষ করে করে যতদিন আমরা আলাদা থাকবো, ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে একদম মেরুদণ্ড সুদ্ধা ভেঙে দিবে।
আর যখন আপনি হৃদয়ের সংকীর্ণতাকে বাদ দিয়ে, হিংসা নিন্দা বাদ দিয়ে, এক ভাই আর এক ভাইকে মুখে আলিঙ্গন করে আমরা যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, দেখবেন এই জমিনে ইসলাম পন্থীদেরকে নিয়ে ষড়যন্ত্র করা তো দূরের কথা, ইসলামকে নিয়ে কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না। নামাজের এই ঐক্যের শিক্ষাটা আজ বাস্তবে নাই। নামাজের ভেতরে আমরা সবাই এক কাতারে দাঁড়াই, পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, কৌমির ভাই আলিয়ার ভাইয়ের পাশে একসাথে আমরা নামাজে দাঁড়াই। অসুবিধা আছে? অসুবিধা নাই। ফুলতলির ভাই দেখা যায় আহলে হাদিসের ভাইয়ের পাশে কাঁধে কাঁধ লাগিয়ে নামাজে দাঁড়িয়েছে। নামাজের বাইরে এত ঠেলাঠেলি, এত গুতাগুতি করে কেন? একজন আরেকজনের নামও শুনতে পারে না। আবার এমন এমন কাজ এখন সমাজে শুরু হয়েছে, এক আলেম গিয়ে আরেক আলেমের মাহফিলে প্রশাসনের কাছে এখন বাধাও দিচ্ছে। শয়তান হয়তো মনে মনে ভাবতেছে আমার বুঝি অবসর নেওয়ার টাইম এসেছে। এরকম হচ্ছে কিনা বলেন? আপনি একজন আলেম হয়ে গতবার এক ওসি সাহেব বলতেছেন, হুজুর কোন একটা মাহফিলের সমস্যা হয়েছে আর কি। বললাম, ওসি সাহেব এটা তো কোরআনের মাহফিল, রাজনৈতিক মাঠ না, মানুষ তো কোরআন হাদিসের কিছু কথা শুনতো, আপনারা একটু সুযোগ করে দিতেন। ওসি সাহেব বলেন, হুজুর আমরা কি আর নিজেদের ইচ্ছায় করছি? আমিও অবাক হয়েছি, আপনার মতোই কয়েকজন হুজুর আসছিল টুপি লাগাইয়া পাঞ্জাবি পরে, তখন আমি বললাম হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল বন্ধে আপনারা আসলেন কেমনে? মানে ওসি সাহেব নিজেই অবাক হয়েছে। বলেন, কথাগুলো বাস্তব না অবাস্তব? এক ভাইয়ের মাহফিলে মানুষ একটু বেশি আসে, ব্যক্তির আকর্ষণে কেউ আসে না, আসে সবাই আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক না? তা আপনার একটু হিংসা লাগে কেন? এটা তো আপনার খুশি হওয়ার কথা, কারণ দিন দিন মানুষ গান বাজনা ছেড়ে দিয়ে কোরআনের দিকে আসবে, যত শয়তান বেজার হবে তত আপনি বেজার হন। আপনি কি শয়তানের কাছে মুরিদ হইছেন নাকি? আমার তো বুঝে আছে না, শয়তান কি আপনারে তার খাস মুরিদ বানাইছে নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়, বিশ্বাস করেন নামাজে আমরা যেভাবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, আমরা নামাজের বাহিরে মসজিদের বাইরে আমরা সবাই মিলে যদি ভেদাভেদ দলাদলি ভুলে গিয়ে ইখতলাফ থাকবে, ইখতলাফের কারণে ইফতেরাক হওয়া যাবে না, অর্থাৎ বাংলায় বলি মতভেদ থাকবে, মতভেদের কারণে দলভেদ বা দলাদলি করা যাবে না, ইখতলাফ এটা থাকবে। এটা সাহাবিদের যুগ থেকেই শুরু হয়েছে। এটা হচ্ছে, আমি এভাবে বলি যে ইখতলাফটা হচ্ছে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের একটা সৌন্দর্য। ইখতলাফের কারণে আমরা এক ভাই আরেক ভাইয়ের পেছনে লেগে যাব না, একদল আমরা এক আমরা একজন মিলে একদল, আরেকজন মিলে আরেক দল, এভাবে দলাদলি আমরা করব না। আমাদের পরিচয় হচ্ছে আমরা কি, সবাই বললেন না তো, পরিচয় কি নাকি শুননি? পরিচয় কি? ওরে বাপরে বাপ, এখন অনেকে দেখি ওয়াজ মাহফিলের নামক পাল্টাই ফেলছে, সারা জীবন শুনলাম ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, আর ডিভাইড করিয়েন না, অনুরোধ করে যাচ্ছি সিলেটের সন্তান হয়, অনুরোধ করে গেলাম আর ডিভাইড হইয়েন না, আপনারা পায়ে ধরে বলে গেলাম মুসলমান হন সবাই, যারা মুসলমান আল্লাহ মানে, রাসুল মানে, কোরআন মানে, হাদিস মানে, তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এর আকীদার অনুসারী হয়ে যাবে। আলাদা আলাদা সাইনবোর্ড আমরা লাগাবো না, কিসের কৌমি, কিসের আলিয়া, কিসের ফুলতলি, কিসের আহলে হাদিস, আমরা সবাই, আর এভাবে দলাদলি করার সময় নাই। আমরা হৃদয়ের সংকীর্ণতা ঝেড়ে এক ভাই আরেক ভাইকে বুকে টেনে নিতে পারবো না ইনশাআল্লাহ। মুসলিম উম্মার এই ক্রান্তি লগলে আসুন না ভাই, আর দোলাদুলি না করি, সবাই একটু হৃদয়ের সংকীর্ণতা ঝেড়ে ফেলে দেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। সবার টার্গেট তো একটা, সবাই চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, সবাই চাই কি চায় না? এটা আমরা সবাই চাই। তাহলে আল্লাহর আইনের কারণে, আল্লাহর দিন ইসলামের কারণে, অন্তত ইসলামের কারণে কি আমরা একটু এক হইতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তাহলে এক নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। নাম্বার টু, নামাজ আমাদেরকে, সালাত টিচ আস টু বিল্ড এ সোসাইটি অফ ইকুয়ালিটি, নামাজ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব এবং ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। নামাজে যখন আমরা আসি তখন আমাদের মধ্যে শ্রেণী বৈষম্য থাকে না, ক্যাটাগরি ক্যাটাগরি ভিত্তিক ভাগ নামাজে আসে না নাই,
আমার খোতা বুঝতে আপনার কষ্ট নেই না, একবারে হাত চিলুটি বাসা করতাম। হ্যাঁ, নামাজও আমরা আমাইলে, মসজিদও আমাইলে, ইনকিতা ক্যাটাগরি ক্যাটাগরি হরা আছে না কিতা বলে অবাইদি বউ ও বংশর মানুষ, অবাইদি ও বংশর মানুষ, অবাইদি ও সাইটের মানুষ, ইলা কোনো বাঘ আছে নি? অখন বুঝছেন না নি আপনারা, ইলা কোনো বাঘ আছে নি? নাই। নামাজও গেলে দেখা যায় সবে একবারে সকল বংশর মানুষ একলগে, এমন এমন কি দেখবা এক বংশর লগে আর এক বংশর শত্রুতা। মসজিদও আমাই গেলে দুহেগু আবার একলগে উবায় বেড়াচেরা আছে নি, মাতুকা বেড়াচেরা আছে নি? নামাজে যখন আমরা সামিল হয়ে যাই, মসজিদে যখন আমরা ঢুকে যাই, আমাদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য থাকে না, স্ট্যাটাস কিংবা ব্যক্তিত্ব নিয়ে সেখানে কোনো আলাদা করে মারামারি চলে না। কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সে যদি গিয়ে চেয়ারম্যান সাহেবের পাশে নামাজে দাঁড়ায়, শিল্পপতির পাশে যদি নামাজে দাঁড়ায়, চেয়ারম্যান সাহেব কিংবা শিল্পপতি এই কথা বলতে পারবে না, তুমি তো সামান্য রিক্সাওয়ালা, তুমি কেন আমার পাশে দাঁড়িয়েছো? যদি এই কথা বলেও ফেলে, রিক্সাওয়ালা বলবে, ও মিয়া চেয়ারম্যান গিরে তোমার গিয়ে ইউনিয়ন পরিষদে দেখাও, এখানে মসজিদে এসেছো, এটা আল্লাহর ঘর, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, বলবে কি বলবে না? এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খারে হো গে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খারে হো গে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলাম হয়ে যায়। কোনো ভেদাভেদ থাকে? থাকে না। নামাজে আসলাম, ভেদাভেদ নাই। মসজিদের বাহিরে তো ভেদাভেদ আছে না? নাই। আপনি আপনার ড্রাইভারের সাথে বসে ভাত খাইতে পারেন না, আপনার ইজ্জত চলে যায়, গরর খামলা বেটার লোকে বই আপনি ভাত খাইতে নাই। আপনার তো বিয়ে সাথে তো হলতে আগলাই দিচ্ছেন, ও ভাই বিআইপি সিআইপি, আর ও ভাই গাঁর মানুষ বউ আছে। ও মুসল্লি ভাই, আপনি নামাজ থেকে কি শিখেছেন আমাকে বলেন? আপনি নামাজ থেকে, আপনি নামাজ থেকে কি শিখেছেন আমাকে বলেন? নামাজে আপনি একসাথে দাঁড়াতে পারলেন, নামাজের বাহিরে এই ভেদাভেদ কেন? এই ভেদাভেদগুলো আমাদের সমাজে আছে, আছে। এই কারণে আমাদের সমাজ সুন্দর হচ্ছে না। নামাজ আমাদেরকে শেখাচ্ছে ভেদাভেদহীন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সুন্দর একটি সমাজ গঠনের শিক্ষা আমরা নামাজ থেকে পাই। নাম্বার থ্রি, তিন নাম্বার, নামাজ আমাদেরকে টাইম মেনটেন শেখায়, টাইম মেনটেন সময়ানুবর্তিতা শেখায়। বলেন তো, পাঁচ ওয়াক্ত নামাজের আল্লাহ প্রদত্ত একটা শিডিউল আছে না নাই? নামাজ আপনি আপনার টাইম মতো পড়লে হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নামাজকে আমি নির্দিষ্ট সময়ানুবর্তিতার উপরে ফরজ করে দিয়েছি। ফজরের নামাজ কেউ যদি বলে আমি সকাল আটটায় পড়ব, হবে মাতুকা? হবে মুকুর পিতরে কিন্তু খের হারাই বলেছেন নাকি আপনারা? মাত ধরা না, এখানে ঠাটা পড়ছে নাকি? তা ফজরের নামাজ কেউ যদি বলে আমি সকাল আটটায় পড়ব, তার টাইম মতো হবে? জোহরের নামাজ কেউ যদি বলে না সন্ধ্যা সাতটায় পড়ব, হবে? পাঁচ ওয়াক্ত নামাজের একটা টাইম আছে। এই যে টাইম মতো আপনি নামাজে গেলেন, কিন্তু আপনি এমন মুসলমান টাইমের কাজ টাইমে করেন না। তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা পড়ার টাইমে ঘুমাও, পড়ার টাইমে তোমরা খেলাধুলা করো, তার মানে টাইম মেনটেন তোমার জীবনে নাই। দেখা যায় অনেকে বারোটায় ঘুম থেকে উঠে, এগারোটায় ঘুম থেকে উঠে, দুপুর একটায় ঘুম থেকে উঠে, এরকম আছে আপনাদের এলাকায়? এগুলো আরো বেশি হওয়ার কথা। ভাই যদি একজন দুইজন খালি লন্ডন আর আমেরিকার যান, কিতে হে পুরা সাঙ্গে উঠে গেছে, খালি ফাটাইবার, হে বইয়া বুঝা খাইব, টাইম মেনটেন জীবনও নাই, কিতাইলা আসেনি, বুঝা যার ছিলটি মাত্র আপনার আর তেজ একটু বাড়ে, মজা লাগে। আচ্ছা, আমি আরো ভাবছি মনে হয় না আপনারা তো ডাকা ডোকা থাকে, হুজুর আর না আনলে আমার সিলেটি মানুষের মন মরে না,
অথচ আমরা সিলেট কত বড় বড় আলেম হল ফরির জন্য দেখা যায় হুজুরের হল থেকে এর আরো বহুত ভালো হয়েছে, বহুত বড় বড় আলেম। কিন্তু বুঝলাম না সিলেটি ভাষার খুব আলাদা টেস্ট আছে বোঝা যাবে। হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, আমিও কই মনে এই যে সময় দেখবা আমরা লাইভ হয়ে গেছে ওলা ফুস্টারও যদি লেখা থাকে, আপনারা ভালো মানুষ, আমি তো আগে হয়েছি আপনারা এলাকার কোনো জায়গার লেখা আছে অনুষ্ঠান আরম্ভ হইব 12টা, পাবলিকে হয় না বুঝছি এটা 2টা আরম্ভ হইব, অর্থাৎ টাইম মেনটেন আমরার জীবনের মাঝে টাইম মেনটেনটা কিতা আছে না নাই? নাই আছে কে কইল? বাপরে বাপ, আমরার গবস্ত হইল এমন 9টার গাড়ি 6টার যায়, গাড়িওয়ালাও জানে না, রেলওয়ে স্টেশন থাকলে স্টেশনের মাস্টরও জানে না, এক বেটা যাইতো কোনো বাইদি রেলওয়ে স্টেশনে বই রয়েছে, এখন 11টার সময় ট্রেন লাগে যোগে দিয়া বই রয়েছে, হয় বাংলাদেশ তো জানি না কুম্বালায় দেখছে ঠিক 11টার সময় ট্রেনের হুইসেল হয়ে বাংলাদেশও এত সুন্দর সিস্টেম কোনদিন থেকে হইল, খুশির টেলায় বেটায় উবাই গেছে, উবাইয়া লাগি স্টান মারে আরও জানে আতো দরজা হয় উবাও হয়ে যাও এটা খাইল রাত 11টার ট্রেন আইজ রাত 11টা দিয়েছে, এরকম আছে? তাহলে নামাজে আমরা টাইম মতো দেয়, এই যে 7:30টায় আজান হবে, এশার আজান একটা টাইম আছে না, শিডিউল আছে, তো আপনার জীবনটা তো শিডিউল ভিত্তিক চলছে না, এই জন্য আমরা উন্নতি করতে পারি নাই। তোমরা যারা পড়াশোনা করছো তুমি যদি টাইম মেনটেন করে স্টাডি না করো তোমার কেরিয়ার সুন্দর হবে না, আর তোমার কেরিয়ার এখন সুন্দর হইতো কিলা, তোমরা এখন পড়াশোনা বাদ দেয়া যে যে পরিমাণ যে লম্বা সময় অনলাইনে থাকো, হায় রে হায়, তারা 10-12 ঘন্টা এখন ফেসবুকও চালায় কি তা আমি ভুল হয়েছি না? আর এখন আপনারাও কইরাম ই ছেলে মেয়েগুলারা তো ফোন তো আপনারা দিছে, আরে বাপরে বাবা আমি এক জায়গায় গেলাম একজনে কইরা হুজুর দোয়া করবা আমার ফিরে জিএসসি থেকে প্লাস পাইছে, আমি খুশি হইয়া আইফোন দিছি টাকা বেশি তো কইলাম বালা করছেন কিছুদিন বাদে আপনারা জামাইও গিফট করবো নে, আমি জানি আপনারা আমার লগে সব একমত হইবা, মজার একটা তথ্য নৌকা রাগ করা নি আপনারা এরা সিলুটি ভাষা সার করি ওলা কইরাম বুঝাতে তারা টেস্ট ফার দেখবা ওখানকুর ফুসকা ফুসকা ভুয়া ফুর ইনতে যেতা বুঝুন, আমরা ইন্টারমিডিয়েটও গিয়া ইন আমার বাবা চাষা ওখানে আছেন যারা আপনারা আমার লগে একমত হইবা যে আমরা ইন্টারমিডিয়েট লেভেল বা ই বয়সও গিয়া যেটা বুঝছি ওখান দেখবা 6-7 ভুয়া ফুর ইনতে আমরা থেকে আরো বেশি বুঝে, এখন আমি চিন্তা করলাম এটা কম বয়সে কথা ফাঁক লাগিলা আর চিন্তা করি আমি আবার রেজাল্টও পাইছি, দেখছি দুই কারণে এরা বেশি ফাঁকছে, কয় কারণে মাতুকা? এক নাম্বার অপশিক্ষা আর দুই নাম্বার অপসংস্কৃতি, এক নাম্বার অপশিক্ষা দুই নাম্বার অপশিক্ষা কিলা বাপরে বাপ, ফঙ্কু 7-6-7 সিলেবাসের মাঝে শারীরিক শিক্ষা বই এখানে হারাইছেন নয়া মায়া নাই বাক্যা কত বছর হয়ে গেছে, তো দেখবা ইতাতে এমন এমন চ্যাপ্টার হল আছে, এমন এমন অশ্লীল যৌন উন্মাদনামূলক চ্যাপ্টার আছে, ইতা যখন ক্লাসে ফোরানি হয় তখন এই ছোট ছোট কোমলমতি বাচ্চাইন যারা আমরা ফুয়া ফুরেন ছোট ছোট যারা কোমলমতি বাচ্চাইন এরা ইতা পাঠদান দিকে এরা চিন্তা চেতনা এই কম বয়স থেকেও অশ্লীল যৌনতার দিকে যাই গিয়া, আমি ভুল হয়েছিনি? দুই নাম্বার হইলো অপসংস্কৃতি, এখন যার এত ফোন একটা আছে আর ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন আছে হের গেছে সারা দুনিয়াই আছে, কিতা কইতাম দুঃখর কথা, আমরা যখন ছোট আসলাম আসলে ছোটবেলার কথা তো আমরাও মনে নাই, বড় হওয়ার ফলে একটু যখন বুঝেছে দেখছি যে বাচ্চাইনতে ছোট ছোট লেদা বাচ্চাইনতে খানলে মা বাপে কুড়ো লইয়া আয় আয় চাঁদ মামা শুনাইছেন আর নাই গল্প শুনাইছেন, আমি একটু অসুস্থ মারতে কষ্ট ওর মাত বুঝতে কষ্ট দিই আপনারা, আচ্ছা কষ্ট হইলে একদিন আগামী বছর বুঝাই দিব নে, তো আয় আয় চাঁদ মামা কিংবা কবিতা গল্প শুনাইতা আর অঙ্কু এখন আপনি দেখবা বাচ্চাতে খালি খানলানি ইউটিউবে আমায় দোলাইলা বেবি শার্ট ডুট ডুট ডু লাগাইয়া কথা ঠিক কইছিনি, আগে ঘুরুতা ঘুরুতা এখানলে মানুষে কুড়ো লইছে বুকত লইছে মা বাপে অঙ্ক মায়ও ফেসবুক চালাইরা বাপেও চালাইরা আর বাপুরের লোকেরা ধরো গো ধরো তুমি ওটা নাও তুমি আর ওটা নাও, এই যে ছোট বয়স থেকে আমি এদিন দেখি এক বাচ্চায় স্মার্টফোন আতলিয়া আর দিয়ে ওটা করে ওটা করে আমি জিকে ইলাম গুড বাপরে বয়স কত হয় 2 বছর খেলাম বালা 2 বছর বয়সে যে ঠেলাম আর এই ঠেলাম তো আমিও পারি না, ভুল হয়েছে দেখো কাজায়
এই বাচ্চারা তো ফোন তুলিয়া দিছে খেয়ে সিক্স সেভেন আর ফুয়া ফুরিনতে যে টিকটক ভিডিও বানাই নঙ্ক আমি টিকটক অ্যাপস কিতা এটা চিনিও নাই হবো আমার ফোনও এই টিকটক অ্যাপস নাই তারার ফোনও আছে নি দেখো কাই অপসংস্কৃতি আমরা বাচ্চান্তরে কোয়াই নেওয়া যার আমি আমার বাবা অকল যারা ছেলে মেয়ে আছে হইরাম ইন্টারমিডিয়েট ফাঁস করার আগ পর্যন্ত ফুয়া ফুরিন তোরা তো আল্লাহর ওয়াস্তে আপনারা ফোন দিবা না দিতাও না গেলে এখন অনলাইন ক্লাস আরো টাইছি এখন বাচ্চার এমন ফাঁকা ফাঁকস হয় স্কুল বন্ধ হইলে তারা যে খুশি হয় বোঝা যায় ঈদর ঈদর সানও ঠিক আছে ঠিক না নেই আর বুঝলাম না করোনা এখানে দেখি স্কুল কলেজ আর মাদ্রাসাও চিনে আর খুলতেও চিনে না মাঝখানেও স্কুল কলেজ কতদিন খুললো তো স্কুল কলেজ দেখলাম আবার খুব সিস্টেমে চালু হয়েছে সপ্তাহ দুই দিন বা তিন দিন আমি কিতা ভুল কইরাম নি আমি বাড়িতেইছি আমার বাতি যায় স্কুলে যায় দেখলাম সপ্তাহ দুই দিন কইলাম কিতা বেটা বাতি যা তুমি সপ্তাহ দিকে দুই দিন যাও বার্সিটি দুটি কোছো না কিতা হয় না আঙ্কেল না দুই দিন যাই তাও দুই দিন সারা নাই এক ঘন্টা ক্লাস করে আই যায় হইলাম বেটা কেন এখন উনি করোনার লাগি হইলাম বুঝছি করোনা সপ্তাহ দুই দিন ঘুমায় আর বাকি পাঁচ দিন বার হয় আর দুই ঘন্টা ক্লাস করো তেইশ ঘন্টা করোনা ঘুমায় আর এক ঘন্টা বার হয় না নি তা কি জাত খারবার করোনা এখন খালি আইছে ইয়ত মাহফিল মসজিদ মাদ্রাসাত স্কুল কলেজ আর শিক্ষা প্রতিষ্ঠান খেলা অসলের মেলা অসলের বন্ধ যদি করতেই হয় স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দেন মেলা বন্ধ করে দেন নাচ গানের আসর গুলা বন্ধ করে দেন নাইট ক্লাব বন্ধ করে দেন মদের বার বন্ধ করে দেন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মাহফিলের অনুমতি দিয়ে দেন মসজিদ মাদ্রাসা মাহফিল যত বাড়বে আল্লাহর রহমত তত বেশি বাড়বে ঠিক কিনা বুঝলাম না ব্যাপার আখতা আখতা বাড়ি যায় ই তাপ সর্দি খাসি ইতার আধুনিক নাম করোনা হইল গীতা তাপ সর্দি খাসি ইতার আধুনিক নাম কোভিড নাইনটিন হয়েছে কিনা এটাও বাইকবা দেখার দরকার আছে বললাই মনে এদিন আমার একজনে কইরা যে হুজুর আগে আমরা হইতাম তাপ সর্দি অঙ্কু না গীতা এটার নাম হয়ে গেছে কোভিড নাইনটিন আমি কইলাম বাবা ইটা আমি জানি না ওই তো পারে এটা আমি জানি না গজব দেওয়ার মালিক কে উঠানির মালিক কে রহমত আওয়া লাগে যে সকল কাজ করলে এই সকল কাজ বাড়ানির দরকার আছে নি আপনি নিজে নেক কাজ করুকা এবং নেক কাজের পরিবেশ যত তৈরি করবা রহমত আইব না গজব আইব আরো জোরে হোক রহমত আইব না গজব আইব বাচ্চাদের হাতে কখনো ফোন তুলে দিবেন না আর সময় অনুবর্তিতা শিখতে হবে তোমরা যারা পড়াশোনা করছো তোমরা দশ ঘন্টা বারো ঘন্টা ফেসবুকিং করো এত কি করছো তোমরা তোমরা যে ফেসবুক চালাচ্ছ এই ফেসবুক কেউ না কেউ আবিষ্কার করেছে ওরা তোমাদেরকে দিয়ে খেলাচ্ছে আর যেটা খেলা বা করছো তোমরা এখন পাবজি পাবজি ফ্রি ফায়ার আমি একবারে মাহফিলে গেছে খুব ক্লান্ত হইলাম ভাই ক্লান্ত তোরা হুতবার লাগি দাও দিছে এক রুমো হারাইয়া হুত হুচ্ছি আমি হুতার বাদে খালি খালি দেখি বন্দুকের আওয়াজ শোনা যায় ফায়ার করে ডানে মার সামনে মার ফিসে মার সামনে মার আমি তাড়াতাড়ি ফোন দিছি ভাই খুয়াইছো খালাও হয় হুজুর কিতা হয়েছে কইলাম উনু খ ডানে মার সামনে মার খ না ই আমরা গরর বোথাই এগু খান্দাত লাগার উমো খেলার ফ্রি ফায়ার কইলাম বালা মাতুকা আমি কিতা বানাইয়া কইরাম না আছে তোমরা যারা পাবজি খেলো পাবজিতে আসক্ত যারা আমি গত কয়েক মাস আগে নয়া দিগন্তর রিপোর্ট পড়লাম যে তখনই এই গেমসটা যারা ইয়ে করেছে তারা তখনই নাকি $500 মিলিয়ন পর্যন্ত তারা মানে তাদের সাপ্তাহিক নাকি মাসিক একটা আয় ছিল আমি পড়লাম খেয়াল নাই তো দেখো ওই যে ফেসবুক ইউটিউব বলো আর এগুলা বলো সব তারা বানিয়েছে তুমি আসো খেলায় তারা আছে আবিষ্কারে বাইরে তুমি পড়াশোনা করো পড়াশোনা করে তাদের মতো আবিষ্কারে আগাইতে পারো কিনা সেই চিন্তা তুমি করো সময়গুলোকে কাজে লাগাইতে হবে এই শিক্ষা আমরা নামাজ থেকে পাই নাম্বার ফোর চার নাম্বার নামাজ আমাদেরকে পর্দা মেনটেনের শিক্ষা দেয় পর্দা মেনটেনের শিক্ষা দেয় নামাজে সতর ঢাকা নফল না ফরজ যুবক ভাইরা কথা বলেন সতর ঢাকা নফল না ফরজ ফরজ পুরুষ হোক নারী হোক সতর ঢেকে নামাজ দাঁড়ায়
নামাজের বাহিরেও আপনি ঠিক সেইভাবে পর্দাটা মেনটেন করে চলবেন, এই শিক্ষা নামাজ থেকে পাচ্ছেন। আমরা নামাজের সাজদার স্থানের দিকে তাকাই, ডানে বামে তাকাই না। ঠিক সেম যুবক ভাইরা মসজিদ থেকে বের হয়ে তোমার চক্ষুকে কোনো পরনারীর দিকে দিতে পারবে না, আদেশ থাকা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন, নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। পর্দার এই শিক্ষা যদি নামাজের বাইরে থাকতো, সমাজে এত অশ্লীলতা, এত বেহায়াপনা বাড়ত না। আমি বড় অবাক হয়ে যাই, মসজিদের মুতল্লি বিচারা ফাস্ট ওয়াক্ত ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, তার নাতি নাতনি ফুরিন দেখা যায় বেফর্দাইয়া বাড়ন। আপনারা যে ঠিক কইলে, আপনারা মাঝে অনেক ভাই হল আছেন নমাজ হয়, কিন্তু বৌরে বেফর্দা লইয়া বাড়ই যায়। আর বিয়া সাদি আইলে তো অবস্থা খারাপ, যে লিপস্টিক উপিস্টিক লাগাই লইয়া বাড়ই না। আপনারা আছে এরকম কিচ্ছা এটা এখন তো মনে হয়েছে কইতাম নি। হ্যাঁ, এক ভাই নতুন বিয়া করছেন, বিয়া হইরা বউ লইয়া বাড়াইছেন, বুড়কা উড়কা নাই, এলাকার ছোট ভাই একটা কর ভাই লগে খে হয়েছেন চোদ নানি তোর বাবি নু হই ওয়াও বাবি যে সুন্দর হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ বেকুব তার মুড়ি আরো দীক্ষা কর ওয়াও আর এখন থ্যাংক ইউ। তো ছোট ভাই আবার হইল আচ্ছা ভাই বাবির ইলা লইয়া বাড়াইলা এখানে মানুষের দেখি লিবা আমার বাবি যে সুন্দরী হয় দেখাই পারলে কিন্তু ভাবিছি তোর বাবি কত সুন্দর ইকান আমি এনা জানি গরো দেখি এলাকার মানুষেরও জানে না, এলাকার মানুষেরও তো একটা হক আছে বে, এলাকার নিজের মৌরে এলাকার মানুষেরে দেখাইয়া এলাকাবাসীর হক আদায় কর রাখে খে একটু আত্মলোক আছেন দেখি। আল্লাহ, এনে দেখলাম সব আল্লাহর অলি গাউট। আবার অনেক ভাইয়ান দিয়ে আসেন নিজের বউর ফটো ফেসবুকে আপলোড দিন, এটা অবশ্যই গাউট নাই। ফেসবুকে আপলোড দেওয়ার মধ্যে একজনে কমেন্ট করছে ওয়াও ভাবি কি হ্যাপি লাগতেছে, হে জবাব দিছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ, এখন তো থ্যাংক ইউ বলে না কয় থ্যাংক ইউ। আরো জন লাগছে ওয়াও ভাবি কি জুস লাগতেছে, এ বেকুব খার জুস খেয়ে খায় রে। আচ্ছা মাতু কেছেন আপনারা, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? জোরে হোক, পাবলিক না পার্সোনাল সাইট? বউ পাবলিক না পার্সোনাল? আচ্ছা তো বউ পার্সোনাল আর ফেসবুক পাবলিক সাইট, তো পার্সোনাল জিনিসটারে পাবলিক সাইট ও আপলোড দে কারা? নিজর বউরে জনগণের সম্পদ বানাইছে যারা, ইটা হইছে গিয়ারি সবচাইতে নিকৃষ্ট জাতর বেহায়া, নিকৃষ্ট জাতর বেসরম, নির্লজ্জ, হায়া সরম বলতে তার মাঝে কোনটাও নাই। নিজে আপনি পর্দা মেনটেন করে চলুন, নিজের স্ত্রীকে মা বোনকে পর্দা মেনটেন করতে উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন, তাদেরকে পর্দা করান। অনেক বাবারা আছেন হজ করে ফেলেছেন, আপনার ঘরের মহিলারা পর্দা করে না, এই অবস্থা কেন? এই অবস্থা না, এই দুরাবস্থা কেন আপনার পরিবারে? দায়ুস হয়ে দুনিয়া থেকে যাইয়েন না। তাহলে নামাজ আমাদেরকে পর্দা মেনটেন শেখায়। নাম্বার ফাইভ, নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শেখায়। নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের পদ্ধতি শেখায়। বলেন তো জামাতে নামাজ আদায় করলে একজন কি লাগে? সবাই জুড়ে বলেন কি লাগে? ইমাম লাগে। আপনাদের এলাকায় মসজিদ আছে না? এই মসজিদে বুঝলাম না, আমি যখন শুদ্ধ ভাষায় মাতারাম বহরি আওয়াজ কমে যায় ঠিক নেই, আর যখন সিলুটি ভাষায় মাতারাম বহরি মাত মারি যায়। নামাজও ইমাম সব লাগে নি একজন লাগে না নেই, আপনার আর মসজিদে দরুকা ইমাম লাগবো, ইমাম সাহেব ইন্টারভিউ হও। এখন ইমাম সাহেব একজন আইসন তেলাবাত শুদ্ধ নাই, তেলাবাতের অবস্থা খুব খারাপ, তার বউ ফর্দার তা কন্যা, আরো বউ যায় ঝামেলা আছে, রাখবানি ইমাম হিসাবে হইবা বাবার এবং আটটি উঠটি গুল হয়ে যাও গিয়া আমরা এলাকা তুই তো। অবশ্যই এটা সচেতন একজন মুসলমান হিসাবে আপনি কোনো সময় অযোগ্য ইমামের পেছনে নামাজ পড়তা নাই ঠিক না নি কথা, সচেতন একজন মুসলমান যেমন অযোগ্য ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না, ঠিক তেমনি ভাবে সচেতন একজন মুসলমান একজন অযোগ্য অদক্ষ মানুষকে তার সমাজের নেতা বানাইতে পারে না। ঠিক তো হইলে আবার খান তো আপনারাও করিলেন,
নেতা বানানোর টাইম এলে মানুষ গরু ছাগল থাকি আরো তার দাম কমে যায়। দেখা যায় একটা গরু ছাগল খাসি, একটা খাসি তো কম হইলেও মনে হয় বাজারও ফাঁসা যাত থাকে, এর চেয়ে কম পাওয়া যায় তো নাই। নির্বাচনে এলে দেখবা মানুষ 500 টাকায় বিক্রি হয়ে যায়। আছে নীলা আছে আছে, এই যদি দুরবস্থা হয় মানুষের কপাল ফুটতো না কেন? হোক আছে, আপনি একজন তেলাওয়াত শুদ্ধ না, এইরকম ইমামের পেছনে আপনি যখন নামাজ পড়তে পারেন না, তাকে যেমন আপনার এলাকার মসজিদে ইমামতি ইমামতিতে রাখতে পারেন না ঠিক তেমনি ভাবে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ স্ট্যান্ডার বাজকে আপনি একজন সচেতন মুসলিম হিসাবে আপনার এলাকার নেতাও বানাতে পারেন না। ঠিক তো বলছেন, কিন্তু আজ তো এই দুরাবস্থাই হয়েছে, আমাদের কারণেই আমাদের দুরাবস্থা নেমে এসেছে। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচন শেখায়। নাম্বার 6, 6 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনও শেখায়। নামাজে ইমাম সাহেব ভুল করলে আমরা কি করি? লোকমা দেই, লোকমা দিতে দিতে না মানলে আমরা কি করি? টান দিয়ে পেছনে নিয়ে আসি। ঠিক তেমনি ভাবে আপনার সমাজের কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, প্রথমে আদর করে ভালোবেসে বুঝাবেন, বুঝাইতে বুঝাইতে বুঝ না মানলে ঘাট ধরে সবাই মিলে নামায় দিবে। এটা নামাজের শিক্ষা। কয়টা বলছি? 6টা। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 7, 7 নাম্বার, নামাজ আমাদেরকে জীবন সংশোধন করার শিক্ষা দেয়। নামাজে ভুল হয়ে গেলে এই ভুল নামাজটাকে শুদ্ধ করার জন্য একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, একটা সাজদা আছে। সাজদার নাম কি? নামাজে ভুল করলে যেমন সাহু সাজদা দিয়ে নামাজটাকে আবার ঠিক করে নেওয়া যায়, আমরা যখন জীবনে চলছি এই জীবনে চলার পথে আমাদের ভুল হয় কি হয় না, এই ভুলগুলো এই ভুল থেকে ফিরে আসার জন্য আল্লাহ একটা সিস্টেম দেখেছেন। সিস্টেম তার নাম কি? আরো জোরে বলতে হবে কি? তাওবা। এই শিক্ষা নামাজ থেকে আমরা পাচ্ছি। ভুল আমরা করতেই পারি, অনিচ্ছায় আমরা গুনাহ করে ফেলতে পারি, কিন্তু ওই গুনাহের পথ থেকে ভুল পথ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন তাওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। এই জন্য দেখেন তিরমিজি শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী। মানুষ গুনাহ করতে পারে, পাপ করতে পারে, কিন্তু পাপ করে ফেলা, গুনাহ করে ফেলা মানুষের মধ্যে তারাই আল্লাহর কাছে প্রিয়। গুনাহ করার পর যারা আল্লাহর কাছে তাওবা করে ফেলে, গুনাহ আমাদের হয়ে যেতে পারে, কারণ শয়তান আমাদের চির দুশ্মন। এই শয়তান আমাদের বয়সেও বড়, বুদ্ধিতেও বড়, সব সময় ধোঁকা দিয়ে দিয়ে প্রতারিত করে করে সে আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে ফেলতে পারে। কিন্তু গুনাহের দিকে পাপের দিকে চলে গেলে সেই গুনাহ থেকে পাপ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইসতাগফারতানি গফারতু লাকা। আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তোমার ওই আকাশ সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা ফিল করে তৌবা করে আমার কাছে মাফ চাও, বান্দারে জেনে রেখো আমিও আকাশ সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার আকাশ সম পরিমাণ গুনাহগুলোকে আমি মাফ করে দেব। আল্লাহ আরো বলেছেন ইয়া ইবনা আদম إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا. আল্লাহ বলেছেন বান্দারে শোনো, তুমি যদি পৃথিবীর সম পরিমাণ গোনা করে ফেলো, আর এই পৃথিবীর সম পরিমাণ গোনাকের ভেতরে যদি শিরকির গোনা না থাকে, বান্দারে জেনে রেখো আমিও পৃথিবীর সম পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার পৃথিবীর সম পরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দেব।
আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদ নদীর পানির সমান, জেনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান, আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিশাল আসমানের সমান, আপনার গুনাহ যদি হয় মাথার উপরের এই বিস্তৃত আকাশের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হচ্ছে তার আরশের সমান। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন ও নবী আপনি আমার গোলামদেরকে বলে দিন তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, তারা যদি গুনাহ করতে করতে নিজের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়, আমার রহমতের আশা করে যদি আমার গোলামগুলো তওবা করে লজ্জিত হয়ে আমার কাছে যদি একটিবার মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা ভুল পথে চলে গেলে ফিরে আসার পথ যেটা সেই পথের নাম কি? তওবা। এইটাও আমরা জীবন সংশোধনের শিক্ষা নামাজ থেকে পাচ্ছি। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। নামাজে আমরা দেখা যাচ্ছে হাত পিঠে বাঁধি না, কোথায় বাঁধে? নাভির উপরে, কেউ বাবার বুকের উপরে বাঁধতেছে, বাঁধুক না। এখন নামাজে দেখা যাচ্ছে আমরা আবার চক্ষুটাকে কন্ট্রোল রাখে সাজদার স্থানের দিকে। এই যে আপনি চক্ষুটাকে কন্ট্রোল করছেন, আপনি আপনার মতো সব করছেন না, ঠিক নামাজের বাহিরে এই চক্ষুটাকে যে কোনো জায়গায় আপনার মতো দিয়ে দিবেন না, ভয় করবেন কাকে? এ যুবক ভাইয়েরা, তত্ত্ব প্রযুক্তির এই যুগে তোমরা গুনাহের সাগরে গা ভাসিয়ে দিচ্ছ। যখন তোমরা বাড়িতে একা রুমে বসে থাকো, একা রুমে শুয়ে থাকো, এখন তো ফোন একটা তোমার হাতে আছে, ঘরের মধ্যে ওয়াইফাই কিংবা ইন্টারনেট কানেকশন আছে, তুমি মনে করছো আব্বু আম্মু তো আলাদা রুমে আছে, আমি একা রুমে ফেসবুক আর ইউটিউবের মধ্যে আমি যদি কোনো ভিডিও দেখি কেউ তো আমাকে দেখছে না। কিন্তু আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা বলো কেউ যদি তোমাদেরকে নাও দেখে, একজন তো ঠিকই দেখেন, তিনি কে? ওই আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়ে যায় তাহলে আমার যুবক ভাইদের চক্ষু কখনো খারাপ কিছু দেখার কথা না, আমার যুবক ভাইদের চক্ষু কখনো ইউটিউবের অশ্লীল ভিডিওর দিকে যাওয়ার কথা। নিজের চরিত্রটাকে সুন্দর করো, চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকো না, নিজের চরিত্র সুন্দর করো ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। তিনি যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপের মুখে মুগ্ধ হয়ে পাগলপারা হয়ে গেল। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরায় নিয়ে আসলো, বেডরুমে নিয়ে আসলো, সাতটা দরজা ছিল সবগুলো দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন একেবারে খাস কামরায় নিয়ে আসলো, এই মহিলা তখন কুপ্রস্তাব দিল আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো পয়গম্বর ছিলেন, তার কলিজার ভেতরে আছে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। শুনতেছেন? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো সঠিক পথটা ভুলে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ আকবার। ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় তাকে নিয়ে এসেছে, পালাবার কোনো পথ নাই, সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে, সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালামকে এই মহিলা কুপ্রস্তাব দিলেন,
ইউসুফ আলাইহিসসালাম তিনি আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর নাম নিয়ে তীরে যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে সব দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, নিজেদের চরিত্রকে এইভাবে গঠন করো, নিজের চরিত্র সুন্দর করো, খবরদার মেয়েদেরকে ডিস্টার্ব করো না, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, নিজের চরিত্রের হেফাজত করো। আমার বোনদেরকেও বলবো, খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কে জড়ানোর চিন্তাও করা যাবে। নবীজি সুসংবাদ দিয়েছেন, বুখারি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাইয়াত মানলি মা বাইনা লাহিয়িহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা মুখ এবং দুইউরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এইজন্য যুবক, তুমি তোমার চরিত্রের জিম্মাদার হয়ে যাও, তাহলে কিয়ামতের দিন নবীও তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 9, নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ধৈর্যের শিক্ষা দেয়। ইমাম সাহেব নামাজ শেষ করার আগ পর্যন্ত যতই কুতাকুতি করেন না কেন, অঙ্কু দেখবা নামাজ উবাইয়ালে কিছু মানুষ বেফানা হয়ে যায়। এদিন এক মসজিদ আমা ইসলাম, আমায় এদিকে খালি কুতাকুতি, আসর নামাজ খালি হোনা যায় আসেন ইলা বুঝ, আমি ইলা দেখছি না, গত 3-4 দিন আগে এক জায়গার দেখলাম, আমার লাইফের ফার্স্ট এত কুতাকুতি দেখছি। 8-9 মিনিট তারা শান্তি থাকতে পারেন না। আহারে, ফানির মাস হুক না তুটাইলে হেজেলা ফানির যাওয়ার লাগে, ছটফট ছটফট করে মুনাফি কি গুণ মসজিদ আমাইলে মসজিদটা কি বারেই বার লাগে, তারারও একবারে জ্বালাতাই ছুটি যায়। জ্বালাতাই বুঝুন আপনারা, খুব খাঁটি ছিল টি বাসাইটা। ফানির মাস পানির থাকলে জেলা নিরাপদ। মুমিন মসজিদে যত সময় থাকে তার খুলে যাও, অত সময় ঠান্ডা থাকে, নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, কথা ঠিক কইছে নি? দেখবা কিছু মানুষ, বিশেষ করে ইমাম সাহেব শেষ বৈঠক যখন তাসাহুত ফোরন আত্তাহিয়াত ওয়া তাহুর নাকি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দেখবা কিছু মানুষ বেফান হয়ে যায়। মানে ইয়া বুঝার, ইমাম সাহেব বাট্টি খুলে লোকা খাম, আমার খাম শেষ আছে না নিলা। ইমাম সাহেবদের রেড সিগনাল মারে, কেউ যদি ইলা সিগনাল উগনাল মারে মনে রাখবা আপনার নামাজ কিন্তু অনু শেষ। এটা বিয়াদবি করা যাইতো। এই যে ধৈর্য ধরে আমরা নামাজও থাকি, ফজরের নামাজ অনেক লম্বা হয়, ধৈর্য ধরে থাকি জীবন পরিচালনায়, জীবন চলার পথে দেখবা অনেক সময় সুখ, অনেক সময় আপনার দুঃখ আইব, বেদনা আইব, মুসিবত আইতে পারে, কষ্ট আইতে পারে, দুঃখ দুর্দশ আইতে পারে। ইমানের রাস্তায় চললে, ইমানি আন্দোলনের কারণে অনেক কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে, সব জায়গায় সবর করা লাগবো খাল লাগি, এটাও নামাজ শিক্ষা। নাম্বার 10, 10 নম্বর এবং সর্বশেষ হচ্ছে, নামাজ আমাদেরকে কোরআনিক লাইফ, কোরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। ও বালাখানো নিয়ে দেখো একবারে শেষ কথা, আপনার মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহু আকবার হইয়া, তাই যদি এখন মানসরে আইজ দেখাইলতাম আমি কত বড় আলেম, তাহলে আল্লাহু আকবার হইয়া আইজ আর কোরআন থাকি তিলাওয়াত না, আরম্ভ হরে চন্দ বুখারি থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেসন থেকে লুকমাই মনি মানসরে কইবে ইমাম সাহেব দেখি পাগল হই গেলা, প্রতিদিন সুরা ফাতিহা বলে আরম্ভ করেন, আইজ দেখি আরম্ভ করে দিলা বুখারি শরীফ পড়তে লাগা। নামাজও আসলে একটা বই থেকে উফরা লাগে, বইটার নাম কিতা, আরো জোরে খোকা, নামাজ যেমন কোরআন দিয়েই নামাজটাকে আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার খাঁটি মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন দিয়েই জীবন চালাবে, অন্য কোনো আইন দিয়ে নয়। আর যদি না করে আল্লাহ কইরে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ কইরা হে যদি নামাজের বাইরে তার যেটা মনে চায় ওটা দি চলাফেরা আরম্ভ করে, ইগু কাফের, ইগু ফাসিক, ইগু জালেম, কথা কা অঙ্কু দেখবা বাড়াইছে অনেক গুরু, তারা ইসলাম রে আলগাই লিছে আর রাজনীতি রে আলগাই লিছে, ইলা আসেনি? আবার তারাও বক্তৃতা কয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইতাই দেখবা মেসা বহলে দেখবা ধর্ম ব্যবসায়ী, আর তারা যে কি যার ধর্ম ব্যবসায়ী হইতাম নি, দেখবা ইলেকশন ইলেকশন আইলে মাথা থাকি তকিল আমেন না,
পাঞ্জাবি না আছে নীলা আমরা মাহফিল কইবা হুজুর আপনার রাজনৈতিক বক্তব্য দিবা না আবার উপস্থাপক কইবা তুরা দে লাগি আমার এক মিনিট মাতবার লাগি এখনো তুরা এক মিনিট মাতার আরম্ভ করে দেখবা তারাও রাজনৈতিক মাতার আরম্ভ করিচ্ছে আছে নীলা এলাকি আমি কই আমরা যে কোনটা ধর্ম ব্যবসায়ী হন ইটা ওই লাগে আর একেবারে এক নাম্বার ক্যাটাগরির ধর্ম ব্যবসায়ী আর কত মানুষের চকু দুলা দিবা দুলা দেওয়ার সময় শেষ মানুষ যখন যে সালা কইছে ঠিক নেই এখন আমরা ইসলাম আর ইয়াল গাইলিস সনৌকা রাসূলুল্লাহর ইসলাম আর আমরার ইসলাম আজ হই গেছে মসজিদে নববীর ইমাম অফাতরাক পর্যন্ত আসলাম আর নবী ভুল কইছেন কথা আর মদিনা চালাইবার দায়িত্ব আল্লাহ নবী আর একজন হয়েছে ধরো তুমি চালাও মদিনা তুমি চালাও আর মসজিদে নববী আমি চালাই ওলানি কথা আল্লাহ নবী তাই মসজিদে নববীর ইমামতি করছেন পাশাপাশি গোটা মদিনাও তাই নিজ দায়িত্বে রাষ্ট্রপ্রধান হইয়া পরিচালনা করছেন ঠিক নেই অঙ্কু মসজিদের ইমাম সাহেব আপনি বেশি মাতবা না আছে নীলা আপনি হলো এখন তো ইমাম সাহেব হলে ভালো করে মাতাও করেন না এ ইমাম সাহেব আরম্ভ করছিল শুক্রবারে সুদর ওয়াজ খুব প্রস্তুতি নিয়েছেন আজ সুদর বিরুদ্ধে বালা ওয়াজ করবো এখন সুদর ওয়াজ আরম্ভ করি না সভাপতি মারছুন এক টেবিল বাদে খাওয়ানি ইমাম সাহেব উচ্চন ওয়াজ কমন হয়ে গেছে সুদর ওয়াজ করা যাইতো না না বাদ্দা লাইলা তাই গুসর ওয়াজ শুরু করছেন গুসর ওয়াজ আরম্ভ করছেন সেক্রেটারি বেজার কইরা আর হুজুরে শক্তি আমার হুজুরে বুঝছেন ই ওয়াজ সেক্রেটারি গেছে কমন হয়ে গেছে চিন্তা করলাম সুদর ওয়াজও বাদ দিলাম কুশর ওয়াজও বাদ তোরা চাঁদা বাজি নিয়ে মাতিল এইদিনে চাঁদা বাজির ওয়াজ আরম্ভ হয়ে গেছে এখন মারিচ্ছেন কেশিয়ারে খাওয়ানি ইমাম সাহেব হইলে আজকের ওয়াজ হইতো না ওয়া আখরি দাওয়ান আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন যে ইমাম সাহেবে এই গুসকুর সুদকুর আর চাঁদাবাজ সভাপতি সেক্রেটারি কেশিয়ারে ডরাইয়া হক কথা হইতে পারেন না ভাই আপনি কাম হরুকা আপনি ইমামতির লাগানি পবিত্র দায়িত্ব চাইরে আপনি মাটি খাইতে বাদ খাওকা বহুত সম্মান রইব আপনার লাগে আর যদি রাসূলুল্লাহর মিম্বরও আপনি বই যায় তে কোন সুদখুর ঘুষখুর আর চাঁদাবাজ টেন্ডারবাজ ইতারে না ডরাইয়া আপনি হক কথা হইতে থাকুকা নামাজে আমরা কোরআনময় জীবন গঠনের শিক্ষা দেয় আপনি যেমন নামাজে দাঁড়ালে কোরআন দিয়ে এই নামাজটা শেষ করেন মরার এক পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় কোরআনের আইন চলবে অন্য কিছু চলবে না এটাই নামাজের শিক্ষা অসুস্থ অবস্থায় আমি এসেছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শিফা দান করেন যে দশটি পয়েন্ট দশটি শিক্ষার কথা বলেছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেগুলো আমল করার তৌফিক দান করেন।